রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের দিনেও নিশানায় থাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা দেশের মতো নন্দীগ্রামেও তোলা হলো জাতীয় পতাকা। আজাদী কা অমৃত মহোৎসব পালন হলো নন্দীগ্রামে। দেশের 77তম স্বাধীনতা দিবসে নন্দীগ্রামে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও মঞ্চ থেকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো হয়, সেবা কার্যক্রমে দুস্থদের সাহায্য দান তুলে দেন এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে পাঁচজনকে প্রথমে সাহায্য করা হয়। এরপর মঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। উন্নয়ন ও বিকাশই এখন একমাত্র লক্ষ্য, সে কথাই এদিন বলেন তিনি। এবং বীর শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অক্ষয় অপর করে রাখার জন্য আমরা প্রার্থনা জানাব। এবং আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে বিকাশ, উন্নয়ন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা উৎসাহিত, অনুপ্রাণিত এবং আমরা নিশ্চিত আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার তৃতীয় টার্মে তিনি ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত করবেন। G20 চেয়ারম্যান শুধু নয়, আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, এটাই আজকের দিনে আমরা প্রার্থনা করব। আমাদের প্রধানমন্ত্রী 9ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের দিন তিনটে স্লোগান দিয়েছিলেন, পরিবারবাদীরা ভারত ছাড়ো, যারা পরিবারকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করার জন্য পিসি আছেন এরপরে ভাইপো হবেন, পরিবারবাদীরা ভারত ছাড়ো, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারীরা ভারত ছাড়ো, এবং যারা তোষণ করে, যারা ইমাম মুয়াজ্জিন ভাতা দেয় পুরোহিতদের বঞ্চনা করে, সেই তোষণ বাজরা ভারত ছাড়ো। এদিন সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা উজ্জীবিত। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত গঠনের প্রক্রিয়াও শেষ হয়েছে গতকালই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।